নজর রাখব যে খবরের দিকে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য তিনি ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন পঞ্চায়েত ভোটের পর এই প্রথমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তার একাধিক কর্মসূচি রয়েছে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী তারই সঙ্গে তার একাধিক কর্মসূচি রয়েছে ঝাড়গ্রাম সফরে এবং পঞ্চায়েত ভোটের পর সামনেই রয়েছে লোকসভা ভোট অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে বিশাল জয়ের পর লোকসভা ভোটকেই পাখির চোখ করতে চাইছে তৃণমূল দল এবং যে কারণেই তার এই যে সফর তাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল এবং এবারে সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে দুদিনের জন্য ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন তিনি এবার সরকারি উদ্যোগে হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান এবং সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে দুদিন থাকবেন মুখ্যমন্ত্রী বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান থেকে সরকারি পরিষেবা বিতরণ করবেন তিনি এবং যে কারণেই মুখ্যমন্ত্রীর এই ঝাড়গ্রাম সফর নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রয়েছে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি টুটুন দাস টুটুন ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ভোটের পর এই প্রথমবার জেলা সফরে মুখ্যমন্ত্রী তার এই যে ঝাড়গ্রাম সফর কতটা গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল তার সঙ্গে কতটা প্রস্তুত রয়েছে প্রশাসন দেখো আগামীকাল মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসছেন এবং আদিবাসী বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান সে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি তো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ঘরে যে মঞ্চ যে তৈরি হচ্ছে সেই মঞ্চে এখনো চর চলছে এবং কড়া নিরাপত্তার ভিতরে সিকিউরিটি দিয়ে ঘরে রাখা হয়েছে এবং আগামীকাল যেটা জানা যাচ্ছে যে ওই অনুষ্ঠানে বেশ কিছু আদিবাসী গুলি জ্ঞানীগুলি জনদেরকে সংবর্ধনা দেওয়া হবে পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে ল্যাপটপ ট্যাব প্রদান করা হবে এরকমই জানা যাচ্ছে এবং দলীয় পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলা সফরে আসেন সেই জন্য সেই দলের পক্ষ থেকে দলের নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ আছে যে পঞ্চায়েতের পর এখানে ঝাড়গ্রাম জেলায় জয়লাভের পর এখানে প্রথম ঝাড়গ্রাম জেলায় আসছেন মুখ্যমন্ত্রী এবং এই আগামী দিনে কর্মীদেরকে কি বার্তা দেন কি কর্মসূচির জন্য জানান সেই জন্য তারা অপেক্ষা রয়েছে টুটুর মুখ্যমন্ত্রী ঠিক কোন কোন কর্মসূচি রয়েছে দুদিন মিলিয়ে দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে তিনি ঝাড়গ্রাম যে টুরিস্ট কমিটি সেখানে আজকে তিনি আসবেন ঝাড়গ্রাম জেলায় আসবেন এবং আজকে টুরিস্ট কমিটি রাত্রিযাপন করবেন পাশাপাশি আগামীকাল বেলা একটার সময় সিএমএ যে সবার যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে যোগ দিবেন পরে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আগামীকাল তিনি জানা থাকতেও পারেন এবং পরের দিন সকালে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন অনেক ধন্যবাদ টুটুন তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি টুটুন দাস ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের পর তার এই প্রথম জেলা সফর সেখানে আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং সেখান থেকেই একাধিক সরকারি পরিষেবা তিনি প্রদান করবেন তারই সঙ্গে এবার তার একাধিক কর্মসূচি রয়েছে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে একেবারে বিপুল জয়ের পর সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তিনি কি বার্তা দেন এবং তার বার্তা পেয়ে কতটা উজ্জীবিত হয় তার নেতৃত্বে তার কর্মীরা সেদিকে নজর অবশ্যই রাখতে হচ্ছে এবং তারই পাশাপাশি একাধিক পরিষেবা তিনি প্রদান করবেন আগামীকালের আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ইতিমধ্যেই সেই মঞ্চ প্রস্তুত করার কাজ শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে রয়েছে এবং আজ বিকেলেই সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের রাজবাড়িতে তিনি থাকবেন এবং আগামীকাল তিনি যোগ দেবেন সেই আদিবাসী দিবসের অনুষ্ঠানে।